প্রিয় শিক্ষার্থী সৃষ্টি একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও ভাষা বইয়ের বিভক্তি। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম কারক, কারকের প্রকারভেদ বিস্তারিত আলোচনা। আমাদের কারক ও বিভক্তি নামে একটি অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ। তোমরা 149 পৃষ্ঠায় বইটা খুললে পাবো। আসো আমরা একটু বিভক্তিতে চলে যাই। দেখো উপরে আমি লিখেছি বিভক্তি। বিভক্তি কাকে বলে, কত প্রকার ও কি কি? বিভক্তির কিছু উপকরণ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হব। আসো দেখো বিভক্তির এই জায়গায় একটা সংজ্ঞা দেওয়া আছে। বিভক্তি কোন বাক্যে একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় বা অন্য শব্দের সাথে যুক্ত হলে, অন্য শব্দের সাথে একটি বর্ণ যুক্ত হলে বা শব্দ যুক্ত হলে বিশেষ করে তাকে আমরা বিভক্তি বলি। আসো আমরা একটু আবার জেনে নিই যে কোন বাক্যে একটি শব্দের সাথে অন্য একটি শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। আসো আমরা একটু জেনে নিই। যেমন উদাহরণ স্বরূপ রয়েছে যে বিভক্তি এখানে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। একটা উদাহরণে চলে আসি, যেমন ছাদে, ছাদে এই জায়গায় কি রয়েছে? এ, এ বিভক্তি যুক্ত রয়েছে। দেখো মা, মা ভিতরে কি ও বিভক্তি যুক্ত রয়েছে। চাঁদে মানে চাঁদ, এখানে ও বিভক্তি শূন্য বিভক্তি যুক্ত রয়েছে। এবার আমরা একটু শুনে আসি। দেখো আমাদের অবশ্যই জানতে হবে যে দেখো এখানে কিন্তু স্টার দিয়ে একটা লেখা লিখেছি, বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে আমরা যখন বাক্য ব্যবহৃত করব অথবা বাক্য লিখব, যদি আমরা কোনো বিভক্তি স্পষ্টভাবে ধরতে না পারি, স্পষ্টভাবে বোঝা না যায়, তাহলে সেখানে অবশ্যই আমরা শূন্য বিভক্তি মনে করতে পারি। দেখো বিভক্তির চিহ্ন স্পষ্ট না হলে সেখানে আমরা শূন্য বিভক্তি ধরতে পারি। এবার আমরা চলে আসি, আসো বাংলা শব্দে, বাংলা শব্দে বিভক্তি কত প্রকার। অবশ্যই তোমরা বইটা সামনে রাখবে, দেখবা যে বিভক্তির প্রকারভেদ খুবই সহজ। আমরা যদি একবার বইটা খুলে দেখি আমাদের আর কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে বিভক্তি আমরা সাধারণত জানি সাত প্রকার। বিভক্তি কত প্রকার? সাত প্রকার। যেমন রয়েছে প্রথমা বিভক্তি। কি বিভক্তি? প্রথমা বিভক্তি। এটাকে আমরা অপর নাম দিয়ে বলতে পারি শূন্য বিভক্তি। কি বলতে পারি? প্রথমা বিভক্তি। এটাকে আমরা অপর নাম দিয়ে বলতে পারি শূন্য বিভক্তি। এখানে যদি তোমরা ঘর দাও তাহলে বলতে পারি যে শূন্য বিভক্তি। এখন এই যে আমরা বাক্য লেখার সময় যে শূন্য বিভক্তি ধরব, কিন্তু কিভাবে শূন্য বিভক্তি ধরব? দেখো প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী এবং সপ্তমী। তাহলে আমরা সহজভাবেই বলতে পারি যে প্রথমা থেকে নিয়ে সপ্তমী পর্যন্ত আমরা কি বলতে পারি? বিভক্তির প্রকারভেদ বলতে পারি। তবে শোনো, আমাদের বইটা অবশ্যই সামনে খোলা রাখতে হবে। খোলা রেখে প্রথমা থেকে নিয়ে সপ্তমী পর্যন্ত এই বিভক্তির কিছু সংখ্যা, কিছু শব্দ বর্ণ যুক্ত রয়েছে। এই বর্ণগুলো শব্দগুলোর সাথে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? পরিচিত হবে, হতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। যদি এই শব্দগুলো আমরা যদি মুখস্থ করতে না পারি তাহলে কি করতে পারবো না? বাক্যের ভিতরে কখনোই বিভক্তি ধরতে পারবো না। আসো আমরা একটু স্বাভাবিকভাবে পরিচয় হই। যেমন প্রথমা বিভক্তির ভিতরে রয়েছে শূন্য বিভক্তি, ষোল এ, এই ধরনের বিভক্তি যুক্ত রয়েছে। দ্বিতীয় বিভক্তি রয়েছে কে, রে, এ, রে, এই ধরনের বাক্যের ভিতরে যখন আমরা কে, রে এই ধরনের বর্ণগুলো থাকবো তখনই আমরা বলতে পারি যে দ্বিতীয় বিভক্তি। এবার আমরা তৃতীয় বিভক্তির ভিতরে চলে আসি। দ,
দ্বারা দিয়া দিয়ে করতে যখনই বাক্যের ভিতরে এই সমস্ত শব্দগুলো আমরা পাবো এটাকে আমরা বলতে পারি তৃতীয় বিভক্তি এবার আমরা চলে আসি যে চতুর্থ বিভক্তি এখানে দেখো আমি একটা কি লিখছি যে ওই ওই লেখাটা আমি ওই মানে কি তার মানে এই দ্বিতীয় বিভক্তি চতুর্থ বিভক্তির মধ্যে রয়েছে দ্বিতীয় বিভক্তির মধ্যে যে সব বর্ণগুলো রয়েছে ঠিক চতুর্থ বিভক্তির মধ্যে একই বর্ণ থাকবে এবার আসো পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তির মধ্যে কি আছে হইতে হতে থেকে চে অবশ্যই এই শব্দগুলোর সাথে আমাদের কি করতে হবে পরিচিত হতে হবে এবার আসো ষষ্ঠী বিভক্তির মধ্যে রয়েছে র এ এবার আসো সপ্তমী বিভক্তি এ এই ধরনের বর্ণগুলো কি হয়েছে যুক্ত রয়েছে এবার আসো আমরা একটু সাধারণ উদাহরণে চলে যাই দেখো আমাদের এই পাশে আছে যে কিছু শব্দ দেওয়া আছে একটা বাক্য লিখেছি উদাহরণ ডাক্তার ডাকো এখানে ডাক্তার ডাকো দেখো কিভাবে চলে আসছে ডাক্তার ডাকো কারণ এখানে এই ওর আদি রয়েছে একটা অ বিভক্তি অ আমরা কোথায় পেয়েছি দেখো এই যে অ রয়েছে তাহলে এখানে আমরা কি বলতে পারি এই যে ডাক্তারটা হলো কি ডাক্তারটা হলো কর্মকারণ তাহলে এই কোয়াটা যুক্ত রয়েছে কোন বিভক্তি শূন্য বিভক্তি এবার আসো আমরা একটা উদাহরণে চলে যাই বসিরকে যেতে হবে বসিরকে যেতে হবে তাহলে এই বসিরের মধ্যে দেখো কে বিভক্তি যুক্ত রয়েছে এখানে যদি আমরা এই কেটি বুঝতে না পারি অবশ্যই অবশ্যই এই বিভক্তি ধরতে পারবো না তাহলে বসিরকে যেতে হবে কর্তৃক কারকে কে বিভক্তি যুক্ত রয়েছে তা মানে দ্বিতীয় বিভক্তি এবার চলে আসি আমরা ছাত্ররা বল খেলে কি খেলে বল খেলে আমি তোমাকে বলেছিলাম যে করণ কারক করণের কারণে কি উপকরণ করণ কারকে কি উপকরণ তাহলে এই করণ কারকে এই যে একটা বল আছে উপকরণ করণ কারকে আমরা শূন্য বিভক্তি বলতে পারি এবার চলে আসো যে টাকায় টাকা হয় আমি তোমাদের কারকে বলেছিলাম যে যেটা থেকে যার বিচ্যুত হয় মানে একটা থেকে আরেকটায় চলে আসে এটাকে কোন কারক বলা হয় বিশেষ করে উপাদান কারক তাহলে টাকায় এটা উপাদান উপস্থিত যুক্ত রয়েছে তাহলে কি সপ্তমী বিভক্তি যুক্ত রয়েছে এবার চলে আসি যে বাড়ি থেকে নদী দেখা যায় তাহলে বাড়ি থেকে কোথায় থেকে বাড়ি থেকে অবশ্যই অধিকরণ কারক তাহলে বাড়ি থেকে যদি অধিকরণ কারক হয় কোন দেখো থেকে হইতে হতে থেকে চে আমি কিন্তু এইগুলো বলেছিলাম পঞ্চমী বিভক্তি তাহলে এখানে যেহেতু থেকে আছে অবশ্যই কি অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি আশা করি তোমরা বইটা অবশ্যই অবশ্যই সঙ্গে রাখবে এই বিভক্তিগুলো একটু দেখে নেবে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে জানিয়ে দিবে তোমাদের সমস্যাগুলো অবশ্যই অবশ্যই আমরা সলভ করে দেব ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।